আসসালামু আলাইকুম, ইংলিশ টেক রোসের পক্ষ থেকে আপনাদের সকলকে স্বাগতম। বন্ধুরা, আজকে আমরা ইংলিশের ট্রান্সফরমেশনের একটা চ্যাপ্টার নিয়ে আলোচনা করব। সেই চ্যাপ্টারটি হচ্ছে নেগেটিভ। তো নেগেটিভে আলোচনা যাওয়ার আগে আমরা একটা কথা বলতে চাই যে আমরা আজকে নেগেটিভের সচরাচর যে নিয়মটি আছে শুরু থেকে আলোচনা করা, সেইখান থেকে আমরা শুরু করব না। আমরা আজকে শুরু করব হচ্ছে ভিন্ন নিয়ম থেকে। অর্থাৎ তোমরা জানো যে নেগেটিভের কয়েকটি নিয়ম আছে, সাধারণত অনলি বা মাস্ট অথবা এভরি প্লাস নাউন বা বট ডট ডট অ্যান্ড টু ডট ডট টু, এই যে বা নো সুনার হ্যাড ডট ডট থাকলে অ্যাজ সুন অ্যাজ থাকলে নো সুনার হ্যাড, এই যে নিয়মগুলো আছে আজকে আমরা এই নিয়মগুলো করব না। আজকে আমরা একটু ভিন্ন নিয়মগুলো করব। সেই ভিন্ন নিয়মগুলো হচ্ছে সাধারণত বাক্য অক্সিলারি ভার্ব বা অ্যাডজেক্টিভ, বা অক্সিলারি ভার্ব না থাকে শুধু মূল ভার্ব বা প্রিন্সিপাল ভার্ব প্লাস অ্যাডজেক্টিভ থাকে, অথবা মাঝে মাঝে অ্যাডজেক্টিভও থাকে না শুধু প্রিন্সিপাল ভার্ব থাকে। এই সমস্ত বাক্যগুলোকে আমরা কিভাবে নেগেটিভ করব সেটা আমরা দেখব। আজকে আমরা এখানে 10টা এক্সাম্পল লিখেছি আমাদের হোয়াইট বোর্ডে, আজকে আমরা 10টা এক্সাম্পল লিখেছি। তো চলো, সেই 10টা এক্সাম্পলের মধ্যে 3টা বা 4টা ক্যাটাগরিতে আমরা ভাগ করেছি, 4টা ক্যাটাগরিতে মূলত ভাগ করেছি। সেই 4 ক্যাটাগরি যদি আমরা নেগেটিভ যদি আমরা শিখে নিই, তাহলে ইনশাল্লাহ আমাদের দৈনন্দিন জীবনে যেখানে আমরা ব্যবহার করি না কেন, বা আমরা যদি আমাদের দৈনন্দিন জীবনে যে আমরা যে বিভিন্ন কথাবার্তা বলি, হাঁটাফেরা করি, অর্থাৎ আমাদের প্রাত্যহিক জীবনে বা স্বাভাবিকভাবে আমরা আমাদের প্রত্যেকটি কর্মে আমরা এই নেগেটিভগুলো যদি আমরা যদি শিখে নেই ব্যবহার করতে পারবো। কারণ হচ্ছে যা আজকে আমরা লিখলাম এগুলো আমাদের দৈনন্দিন জীবনের একটা অংশ। তাই চলো আমরা মুখাস্তবিদ্যা না করে রুলস দিয়ে ভালোভাবে আমরা বুঝে পড়ি, এবং একই সাথে আমরা বাস্তব জীবনে এগুলো প্রয়োগ করি। শুধু আমাদের পরীক্ষায় নয়, শুধু আমাদের মুখাস্তবিদ্যা আমরা এগুলোকে সীমাবদ্ধ না করে চলো আমরা বাস্তব জীবনে এগুলোকে আমরা প্র্যাকটিক্যালি প্রয়োগ করি। তো এখন আমরা আমাদের যে নিয়মটাতে আলোচনা, তো আমরা চলে যাবো 1 নম্বর রুলসে। তোমরা যদি দেখো যে 1 থেকে 3 পর্যন্ত একটা স্টার দিয়ে রেখেছি, এবং পাশে লাল বা লাল মার্কার দিয়ে আমরা আলাদা করে রুলস লিখে রেখেছি। তো তোমরা যদি এখানে খেয়াল করো যে নেগেটিভের বিষয়টা কি, নেগেটিভের বিষয়টা হচ্ছে যে নেগেটিভ করা মানে হচ্ছে অর্থ একই থাকবে। যেমন আমি বই পড়তে পছন্দ করি, এটাকে যদি আমি যদি নেগেটিভ করি তাহলে বাংলায় হবে কি, আমি বই পড়তে অপছন্দ করি না। তাহলে এখানে দেখো কথা কিন্তু অর্থ একই আছে। যেমন আরেকটা যদি উদাহরণ তোমাদেরকে আমি দিই, যেমন পাখিটা দেখতে খুব সুন্দর, তাহলে আমি এটাকে নেগেটিভ করলে কি হবে, পাখিটি দেখতে আদৌ অসুন্দর বা কুৎসিত নয়, এটা হচ্ছে কি নেগেটিভ। অর্থাৎ অর্থ কিন্তু একই থাকবে, বাক্যের বা ক্লজের অর্থ কখনো পাল্টাবে না, শুধু জাস্ট কি হ্যাবদক থেকে নাবদক হবে। তোমাদেরকে যদি আমি আর একটা সহজ একটা উদাহরণ দিই, যেমন আমরা ক্লাসরুমে প্রবেশ করা মাত্রই শিক্ষক আসলেন, তার মানে আমরা আগে প্রবেশ করলাম তারপরে সাথে সাথে শিক্ষক আসলেন। খেয়াল করো এই একই বাক্যকে আমরা নেগেটিভে বলতে পারি কিভাবে, বা নাবদকে বলতে পারি কি, যে আমরা ক্লাসে প্রবেশ করতে না করতে শিক্ষক প্রবেশ করলেন। তাহলে একটু আমরা হ্যাবদকে বললাম কি আমরা ক্লাসে প্রবেশ করা মাত্রই শিক্ষক প্রবেশ করলেন, আর আরেকটা বললাম কি আমরা ক্লাসে প্রবেশ করতে না করতে শিক্ষক প্রবেশ করলেন। এই যে একই কথা একই উদাহরণ, কিন্তু কি একটা হ্যাবদক একটা নাবদক, অর্থাৎ একটা আমরা ইংরেজিতে বলবো কি অ্যাফার্মেটিভ, আরটা হচ্ছে নেগেটিভ। তো চলো এই একই নিয়ম আমরা ইংরেজিতে করবো, খুব সহজ নিয়মে কিভাবে করা যায়। 1 নম্বর রুলস আমরা যদি আমরা লিখেছি, সেখানে লেখা থাকে উই শুড বি সিরিয়াস অ্যাট ক্লাস টাইম। তো নেগেটিভ করার সময় আমাদের একটা বিষয় মনে রাখতে হবে, সেটা হচ্ছে একটা অক্সিলারি ভার্ব লাগবে, অক্সিলারি ভার্বের সাথে নট নো যুক্ত করবো, একটা অ্যাডজেক্টিভ খুঁজে বার করবো বাক্য থেকে, সেই অ্যাডজেক্টিভের বিপরীত শব্দ লিখবো। অর্থাৎ এই বাক্য যদি খেয়াল করি আমরা, উই শুড বি সিরিয়াস অ্যাট ক্লাস টাইম, এখানে কি উই, এই যে উই হচ্ছে সাবজেক্ট, শুড হচ্ছে কি অক্সিলারি ভার্ব, আর বি হচ্ছে কি এই বাক্যের প্রিন্সিপাল ভার্ব বা মূল ভার্ব, তাহলে সিরিয়াসটা কি এই বাক্যের অ্যাডজেক্টিভ, ঠিক। তাহলে এই অ্যাডজেক্টিভটাকে কী করবো আমরা বিপরীত শব্দ করবো, আর শুডের সাথে নট যুক্ত করবো। যেমন এটা যদি আমরা নেগেটিভ করি তাহলে কেবল উই শুড, তাহলে এটা আমরা অ্যান্সারটা লিখি উই শুড নট বি সিরিয়াস, এর বিপরীত কী হবে, সিরিয়াস বিপরীত হবে হিউমোরাস, অর্থাৎ এটা আমরা লিখতে পারি কে সি হিউ এম ও মো আর ইউএস হিউমোরাস অ্যাট ক্লাস টাইম, বাকি যা আসা তাই। তারপরটা যদি তোমরা আসো সেখানে খেয়াল করো যে হি ক্যান চেঞ্জ ওয়ান্স গ্ল্যাড মোড, এখানে অক্সিলারি ভার্ব আছে, এই যে গ্ল্যাড হচ্ছে অ্যাডজেক্টিভ, তোমরা যদি কিছু অ্যাডজেক্টিভ পড়ো 50 থেকে 60টা, সেই অ্যাডজেক্টিভগুলো পড়লে তোমাদের একটা ধারণা চলে আসবে। তাহলে এখানে আমরা কী করবো, হি ক্যান নট আমরা লিখি, চেঞ্জের মতো চেঞ্জ থাকবে, জাস্ট কি ওয়ান্স গ্ল্যাডের বিপরীত কি, গ্ল্যাডের বিপরীত হচ্ছে স্যাড, অর্থাৎ তোমাদের মনে রাখতে হবে যে বাক্যে কোনটা অ্যাডজেক্টিভ সেই অ্যাডজেক্টিভটা তোমাদের খুঁজে বের করতে হবে। তাহলে কিছু অ্যাডজেক্টিভ যদি তোমরা মুখস্থ করে নাও তাহলে অবশ্যই তোমাদের জন্য এটা খুব ইজি হয়ে যাবে। তারপর যদি 3 নম্বরটা খেয়াল করো, দিস ইজ এ মেজর প্রবলেম, তাহলে এটা আমরা কি করতে পারি, দিসের মতো দিস লিখবো, কারণ আমরা প্রোনাউনে কখনো পরিবর্তন করব না, শুধুমাত্র অক্সিলারি ভার্ব আর হচ্ছে অ্যাডজেক্টিভের পরিবর্তন করব। তো দিসের মতো দিস থাকবে, এটা সাবজেক্ট এক হিসাবে, তারপর আসে ইজ হচ্ছে অক্সিলারি ভার্ব, তাহলে এর সাথে কি যুক্ত করবো আমরা, নট যুক্ত করব। তারপর মেজর অর্থ প্রধান, এটা বিপরীত হবে বা এটা অ্যান্টোনিম হবে মাইনর, তাহলে আ এম আই মাই অ্যান্ড ওয়ার নোর মাইনর প্রবলেম। তারপরটা যদি খেয়াল করো যে এখন আসো আমরা 3 নম্বর 4 নম্বর রুলসে আমরা চলে যাব, সেটা হচ্ছে যে আমাদের 3 নম্বর পর্যন্ত আমরা পড়লাম যে অক্সিলারি ভার্ব
সাথে নট যুক্ত করব আর এটা বিপরীত করলে কি সেটা নেগেটিভ হয়ে যায়। এখন আসো চার নাম্বার রুলসে, সেখানে তোমরা খেয়াল করো যে কি লেখা আছে। সেখানে লেখা আছে যে দ্য রিচ বাইস এক্সপেন্সিভ প্রোডাক্টস। হয়তো একটু কিছুটা ভাষা ভাষা হয়ে গেছে, আমরা একটু এটা হালকা একটু ক্লিয়ার করে নিই আবার। তাহলে এখানে কি আছে, দ্য রিচ বাইস এক্সপেন্সিভ প্রোডাক্ট। এই বাক্যে খেয়াল করো আমরা যে নেগেটিভ করবো, নেগেটিভ করার নিয়ম কি জানো, আমরা বললাম প্রথমে একটা অক্সিলারি ভার্ব লাগবে, অক্সিলারি ভার্বের সাথে নট যুক্ত করতে হয়। কিন্তু তোমরা যদি খেয়াল করো দ্য রিচ বাইস এক্সপেন্সিভ প্রোডাক্টস, এই বাক্যে কিন্তু কোনো অক্সিলারি ভার্ব নাই। আছে নাই, তাহলে আমরা একটা তারপরে বাক্য আমরা পড়ি আই ফিল কমফোর্টেবল লাইফ, এই বাক্য কিন্তু কোনো অক্সিলারি ভার্ব নাই। তারপরটা দেখো হি বিকেম ভেরি সিরিয়াস, এই বাক্য কিন্তু কোনো কি অক্সিলারি ভার্ব নাই। অর্থাৎ হি বিকেম ভেরি সিরিয়াস, এই সাবজেক্ট বিকেম হচ্ছে মূল ভার্ব বা প্রিন্সিপাল ভার্ব, আর ভেরি সিরিয়াস একটা অ্যাডজেক্টিভের মধ্যে কাছাকাছি আসে। আর আসো এখানে হচ্ছে আই এগ্রিড উইথ ইউ, এটা সাত নাম্বার একটা রুলসে চলে আসলো। তাহলে আমরা চার থেকে ছয় নাম্বার রুলসে কি শিখতে পারবো এখন, আমরা এখান থেকে একটা রুলস পড়ি যে অক্সিলারি ভার্ব না থাকলে বাক্যে বা ক্লজের মধ্যে যদি অক্সিলারি ভার্ব না থাকে, সে অক্সিলারি ভার্বের পরিবর্তন আমরা কি নিব, ডু নট, ডিড নট বা ডাজ নট নিব। আসো তাহলে এখানে কি করবো, দ্য রিচ বাইস এক্সপেন্সিভ প্রোডাক্টস। তাহলে আমরা কি কোনটা নিব এখন, ডু নট নিব, ডিড নট নিব, এটাকে ডাজ নট নিব। খুবই একটা অবাক করা বিষয়, শুধু এতখানি মুখস্থ রাখো যে মূল ভার্বটাকে আমরা খেয়াল করবো। যখনই দেখবো যে বাক্য অক্সিলারি ভার্ব নাই, তখনই কোথায় যাবো, আমরা মূল ভার্বের কাছে যাবো। অর্থাৎ মূল ভার্বটা কে আছে, চলো এই বাক্যে আমরা দেখি কে আছে, দ্য রিচ বাইস এক্সপেন্সিভ প্রোডাক্টস। এই বাক্যে একটা ভাই আছে আমাদের, সেই ভাইটার নাম কি, বায়েস। তোমরা কি কখনো ভার্বের ফর্ম পড়ছিলা, বাই, বথ, বথ, ইট, অ্যাট, ইটেন, স্টিল, স্টল, স্টলেন, গিভ, গেভ, গিভেন, এই যে ধরনের ভার্বের ফর্মগুলো আছে, এই ভার্বের ফর্মগুলো যদি তোমাদের ধারণা থাকে তাহলে তো ভালোই হয়, যদি কারোর যদি ধারণা না থাকে তাহলে তোমরা আমাদের ক্লাসটা দেখে আসো, এবং ভার্বের ক্লাসটা দেখে আসলে অবশ্যই তোমরা ভার্ব সম্পর্কে একটা ধারণা পাবে। এতে করে কি তোমাদের নেগেটিভটা বুঝতে অনেক সুবিধা হবে। তো চলো আমরা এখন সেই বিষয়টা আমরা এখন আলোচনা করি। দেখো বায়েস আছে, বায়েসের সাথে কি যুক্ত আছে, অ্যাজ যুক্ত আছে। তাহলে আমরা কি বলবো, প্রেজেন্টে ভার্ব যখন প্রেজেন্টে থাকে, প্রেজেন্টে কি যুক্ত থাকলে, অ্যাজ যুক্ত থাকলে। এই যে দুই নাম্বার, এই যে এই রুলসটা তোমরা খেয়াল করো, প্রেজেন্টে যদি অ্যাজ যুক্ত থাকে তাহলে আমরা অক্সিলারি ভার্ব হিসাবে কি নিব, ডাজ নট নিব। যেমন এখানে আমরা কি নিতে পারি, দ্য রিচ, সাধারণত এখানে দ্য রিচ প্লুরাল তাই না, এটা দ্য রিচ, এটা কিন্তু বায়েস না, বাই হওয়া উচিত। আগে বলে নিলাম যে বাই হওয়া উচিত, কিন্তু আমি তোমাদের বোঝানোর জন্য হয়তো লিখে ফেলছি, তাই এটা আমরা করতে থাকি। তাহলে দ্য রিচ, দ্য রিচ কি হবে, বায়েস, তাই কি হবে, ডাজ নট, তো ডাজ নট। এখন দেখো বায়েস, বায়েস আছে, বায়েসটা কি হয়ে যাবে, ভার্বের প্রেজেন্ট ফর্ম হয়ে যাবে। অর্থাৎ আমরা মনে রাখবো কি যে ডু, ডিড, ডাজের পরে সবসময় মূল ভার্বের বেস ফর্ম হয়, বেস ফর্ম। তাহলে বায়েসের বেস ফর্ম কি, বি ইউ আই, বাই। তারপরে দেখো এই বাক্যে কি আছে, এক্সপেন্সিভ প্রোডাক্ট, কি আছে, এক্সপেন্সিভ প্রোডাক্ট। তাহলে আমাদের একটা নেগেটিভ করতে হবে, একটা নেগেটিভ ওয়ার্ড নিতে হবে, অর্থাৎ অ্যান্টোনিম একটা করতে হবে একটা ওয়ার্ডের। এখানে এক্সপেন্সিভ অর্থ কি, খুব দামি, প্রোডাক্টটা হচ্ছে একটা পণ্য, এটা নাউন, নাউনের কখনো বিপরীত শব্দ হয় না। তাহলে এক্সপেন্সিভের বিপরীত কি হয়, চিপ, সস্তা। তাই এখানে লিখতে পারবো কি, সিআইসিএপি, চিপ। তারপরে প্রোডাক্টের মতো আমরা প্রোডাক্টে আমরা লিখে দিব এখানে। তারপর দুই নাম্বারটা যদি খেয়াল করো, আই ফিল কমফোর্টেবল লাইফ, এই বাক্যে কিন্তু অক্সিলারি ভার্ব নাই। তাহলে আমরা কি করবো, ওই যে বললাম অক্সিলারি ভার্ব যখন না থাকবে তখন আমরা নেগেটিভ করার সময় ডু, ডিড, ডাজ নিয়ে নিব। তাহলে এই বাক্যে আছে ফিল, ফিল কোন ফর্মে আমরা পড়ছি কি, ফিল, ফেল্ট, ফেল্ট। ফিলের সাথে কি অ্যাজ যুক্ত আছে, না, ফিলের সাথে অ্যাজ যুক্ত নেই। অর্থাৎ ভার্বটা কি শুধু ডাইরেক্ট মূল ভার্বে দেওয়া আছে, মূল বেস ফর্মে দেওয়া আছে। কোনো ভার্ব যখন বেস ফর্মে থাকে, বেস ফর্ম অর্থাৎ ভার্বের প্রেজেন্ট ফর্মে যখন দেওয়া থাকে, তখন আমরা অক্সিলারি ভার্ব হিসেবে ডু নট নিব সাধারণত। ওই যে এখানে দেওয়া আছে প্রেজেন্ট ফর্মে থাকলে, শুধু প্রেজেন্টে থাকলে কি, ডু নট। তাহলে আই, ডু নট, ডোন্ট, ফিল কি, ফিল, ফিলের মতো থাকবে, কারণ যেহেতু বেস ফর্ম দেওয়া আছে। ফিল কমফোর্টেবল লাইফ, কেমন লাইফ, কমফোর্টেবল, কমফোর্টেবল বিপরীত কি, আনকমফোর্টেবল। কিছু নেগেটিভ আছে যেমন অ্যাকচুয়াল, ইনঅ্যাকচুয়াল, অ্যাটেন্টিভ, ইনঅ্যাটেন্টিভ, এই ধরনের যে নেগেটিভগুলো আছে, অনেস্টি, ডিসঅনেস্টি বা রেসপেক্টেড, ডিসরেসপেক্টেড, অর্থাৎ ডিজ, আন বা ইন যুক্ত করে নেগেটিভ হয়ে যায়। এই ওয়ার্ডগুলো তোমরা অবশ্যই মুখস্থ করে নিবে। এখন আসো ফিল, তাহলে কমফোর্টেবল লাইফ, তাহলে কেমন লাইফ, কমফোর্টেবল, বিপরীত কি হবে, আনকমফোর্টেবল লাইফ। আসো তাহলে আমরা আনকমফোর্টেবল লাইফ, তারপর লাইফের মতো লাইফ থাকবে লিখে দিলাম। এখন আসো হি বিকেম ভেরি সিরিয়াস, তাহলে এই যে ছয় নাম্বার রুলসটা কি হবে, হি বিকেম ভেরি সিরিয়াস। এখানে খেয়াল করো সাবজেক্ট কি, হি বিকেম কোন ফর্মে আছে, বিকেম একটা মূল ভাবে বাক্যের, মূল ভাবটা কোন ফর্মে আছে, পাস্ট ফর্মে আছে। পাস্ট ফর্মে থাকলে কি নিবো আমরা, এই যে লিখে দিচ্ছি, ভার্ব পাস্টে যদি থাকে তাহলে আমরা কি নিবো, ডিড নট নিবো। অর্থাৎ এক্ষেত্রে মূল ভার্ব পাস্টে থাকলে আমরা ডিড নট নিবো। তাহলে এই বাক্যে দেখো বিকেম, আমরা জানি কি বিকেম এর প্রেজেন্ট কি, বিকাম। অর্থাৎ তাহলে আমরা কি লিখবো, হি এর মতো হি লিখবো, এটা আমরা একটু লাল মার্কার দিয়ে লিখি, যেহেতু একটু ছোটখাটো বোঝা যাচ্ছে না, তাহলে হি এর মতো হি থাকবে এখানে। আর বিকেমটা কি করবো আমরা, তারপর বিকেম যেহেতু পাস্টে আছে তাহলে আমরা ডিড নট নিবো, ডিড নট। আর আমরা কি বলছিলাম জানো, ডু, ডিড, ডাজের পরে কি মূল ভাবে প্রেজেন্ট ফর্ম হয়ে যায়, তাহলে বিকেম হয়ে যাবে কি, বিকাম। আমি আবারও বলতেছি বন্ধুরা, তোমরা যারা এখনো
ভারবা ফর্ম সম্পর্কে সম্পূর্ণ ধারণা নেই, তারা আমাদের পূর্ব ক্লাস দেখে আসতে পারে। এবং ভারবের কিছু ফর্ম তোমরা গুগলে যদি সার্চ দাও যে ভার্ব ফর্মস, এটা শুধু লেখো তোমরা, কি লিখবা? ভার্ব, ভার্বস ফর্ম, তাহলে দেখবা যে তোমরা মোটামুটি এটা শুধু যদি আবার লেখো স্ট্রং ভার্ব, স্ট্রং ভার্ব লেখো, তাহলে দেখবা যে তোমাদের অনেকগুলো ভার্বের চার্ট এসে পড়বে, প্রেজেন্ট পাস্ট প্লাস পার্টিসিপল দিয়ে এসে পড়বে গুগলে। তারপর সেখান থেকে তোমরা পড়ে নাও, বা তোমাদের বই থাকলে তো অনেক ভালো, বই থেকে তোমরা পড়তে পারো। বিশেষ করে আমি তোমাদেরকে সাজেস্ট করবো অ্যাডভান্স বইটা পড়ার জন্য, অ্যাডভান্স বইতে এরকম অনেক তোমরা সাজেশন পাবে। তাহলে তাহলে এবার আসো আমরা আলোচনা করি যে বিকেম হয়ে গেছে কি বিকাম, তারপর ভ্যারি সিরিয়াস, তাই না? তাহলে সিরিয়াসের বিপরীত কি জানো আমরা বলছিলাম, ওই যে সিরিয়াস হিউমারাস লিখছিলাম সাধারণত। আসলে সিরিয়াসের কোনো বিপরীত শব্দ আমি বাস্তবিক এতটা সরাসরি খুঁজে পাইনি, তো এটা আমি অনেক বুদ্ধি খাটিয়ে লিখেছি, আমি আসলে লিখি বলছি তো, তাই তোমাদেরকে এখন বোঝানোর জন্য আমি একটা বিপরীত শব্দ বললাম, তো এটাই যায় সাধারণত হিউমারাস আর কি। আর এই যে ভ্যারি, যদি কোনো বাক্য যদি ভ্যারি থাকে, খেয়াল করো এই ভ্যারিটা আমি কেন লিখলাম না, ভ্যারি সিরিয়াস ছিল, ভ্যারি হিউমারাস লেখার কথা না, ভ্যারিটা কেন লিখিনি, কারণ হচ্ছে যে ভ্যারি যদি থাকে, মনে রাখবে তোমরা এখন মুখস্থ করো, যদি কোনো বাক্যে ভ্যারি থাকে, যদি কোনো বাক্যে ভ্যারি থাকে, তাহলে ওই ভ্যারির পরিবর্তে সবার শেষে লাগবে অ্যাট অল, সবার শেষে। এই ক্ষেত্রে ধরো আমরা তিনটা দুইটা বিপরীত শব্দ করলাম, একটা হচ্ছে অ্যাডজেক্টিভ দেওয়া থাকবে তার বিপরীত শব্দ, আরটা হচ্ছে ভ্যারির পরিবর্তে বিপরীত শব্দ লিখবো। তাহলে ভ্যারির পরিবর্তে আমরা কি লিখবো? অ্যাট অল লিখবো। আচ্ছা তাহলে আমাদের মনে হয় এটা খুব ক্লিয়ার। তারপরে আসো সাত নাম্বার রুলসে। আচ্ছা আমরা এখন তিন নাম্বার, আমাদের রুলস নাম্বার তিন, এক্সাম্পল নাম্বার সাথে আমরা চলে যাই, সেখানে কি দেওয়া আছে। তাহলে আমরা ইতিমধ্যে দুইটা রুলস শিখলাম, একটা হচ্ছে অক্সিলারি, এক নাম্বারে শিখলাম হচ্ছে অক্সিলারি ব্যবহারের সাথে নট যুক্ত করে তারপর বিপরীত শব্দ নেগেটিভ হয়ে যায়, আরটা হচ্ছে অক্সিলারি ব্যবহার না থাকলে ডু ডিড ডাজ নিব, তার সাথে কি বিপরীত শব্দ তো দেওয়াই থাকবে, তার বিপরীত করবো। এখন আসে এমন একটা করবো, সেটা হচ্ছে দেখো আট নাম্বারটাই দেখো আমরা, হি লাইকস দ্য বুক ভেরি মাচ, তাই না? হি লাইকস দ্য বুক, এই বাক্যে খেয়াল করো, এই বাক্যে কোনো এমন কোনো শব্দ হয়ে যায় বিপরীত শব্দ করা যায়, বুক অর্থ বই, নাউনের কিন্তু বিপরীত শব্দ করা যায় না, আর হি তো প্রোনাউন, দা তো আর্টিকেল, তারা বিপরীত শব্দ হয় না। ভেরি মাচের বিপরীত শব্দ হয়তো হয় অ্যাট অল, সেটা তো অন্য একটা রুলস, অর্থাৎ আমাদের এই বাক্যে সাধারণত সচরাচর অ্যাডজেক্টিভ নেই, তাহলে আমরা কি করবো, হি এর মতো হি লিখবো। এই ক্ষেত্রে মনে রাখবা যখন দেখবো যে বাক্যে সরাসরি অ্যাডজেক্টিভ নাই, সেই ক্ষেত্রে ভার্বটাকে খেয়াল করবো, ভার্বের বিপরীত শব্দ আমরা লিখবো, যেমন হি এর মতো হি লিখবো, এই বাক্যে অক্সিলারি ভার্ব নাই যেহেতু, তাহলে আমরা কি ডু ডিড ডাজ নিবো, লাইকস এর সাথে অ্যাজ যুক্ত আছে, তাহলে আমরা কি করবো, ডাজ, ডাজ, যেহেতু লাইকস এর সাথে অ্যাজ যুক্ত আছে, ডাজ, সাথেটা কি নিবো, নট নিবো। তারপরে খেয়াল করো সেটা হচ্ছে লাইকস আছে, লাইকস হয়ে যাবে কি লাইক, কিন্তু আমাদের তো বিপরীত শব্দটা নিতে হবে, কিন্তু বাক্যে তখন বিপরীত শব্দ নেই, তাহলে আমরা কি করবো, তাহলে আমরা যেটা করবো সেটা লাইকের বিপরীত শব্দ লিখবো, আমাদেরকে লাইক পছন্দ করা, ডিসলাইক অপছন্দ করা, তাহলে আমরা এই ডিসলাইকটাকে কোন ফর্মে লিখবো, প্রেজেন্ট ফর্মে লিখে দিব, ডিসলাইক, ডিসলাইক, তারপর দ্য বুক, এই যে ভ্যারি মাচ এর পরিবর্তে লিখবো তো কি অ্যাট অল, আমরা বললাম যে একটু আগে যে যে ভ্যারি থাকলেই সাধারণত অ্যাট অল লিখবো, আর মাছটা একা থাকে পছন্দ করে না, সে একা থাকতে, সে সবসময় ভ্যারির সাথে থাকতে পছন্দ করে, তাই আমরা একসাথে বাদ দিয়ে দিচ্ছি। আসো আসো তারপরটা আসো সাত নাম্বার করি, আই অ্যাগ্রিড উইথ ইউ, আই অ্যাগ্রিড উইথ ইউ, তাহলে দেখো আই এর মতো আই থাকবে, অ্যাগ্রিড কি পাস্ট ফর্মে আছে, তাহলে আমরা কি নিব, ডিড নট নিব আমরা, আই ডিড নট, এগ্রি এর বিপরীত কি ডিসএগ্রি, এখানে কিন্তু খেয়াল করো উইথ হচ্ছে প্রিপজিশন যার বিপরীত শব্দ হয় না, ইউ হচ্ছে প্রোনাউন যার বিপরীত শব্দ হয় না, বিপরীত শব্দ নাই, তাহলে আমরা কোথা থেকে নিব, তখন আমরা ভার্বেরই বিপরীত শব্দ করব, ক্লিয়ার? আসো তাহলে এগ্রিডের বিপরীত কি হবে, ডিসএগ্রি, আমরা ডিসএগ্রিড লিখব না, আমরা লিখবো ডিসএগ্রি, কারণ বলছে কি ডু ডিড ডাজ এর পরে ভার্বের বেস ফর্ম হয়, তাহলে ডিসএগ্রি হয়ে যাবে। অর্থাৎ তোমরা যদি এরকম আরো খেয়াল করো অনেক ভার্ব আছে, লাভ, হেট, এরকম বিপরীত শব্দ আছে, তাহলে তারপর যে আছে তাই এগ্রিড উইথ ইউ, আই ডিড নট ডিসএগ্রি উইথ ইউ, আশা করি এটা ক্লিয়ার। এবার আসো নয় দশ, এখানে একটা ভিন্ন রুলস, ভিন্ন রুলসটা হচ্ছে অলওয়েজ এর একটা রুলস আমরা পড়বো সেটা, তাহলে আমাদের ওই এতক্ষণ তিনটা আলোচনা শেষ, আসলে আমার নয় দশে আলোচনা করবো হচ্ছে অলওয়েজ নিয়ে, সেটা খেয়াল করো কোনো বাক্য যদি অলওয়েজ থাকে তখন অলওয়েজ এর পরিবর্তে নেভার নিব, আর ওই যে ইজ এর পরিবর্তে নট নেওয়ার কথা, এখানে তো অক্সিলারি ভার্ব আছে তাই না, নট নেওয়ার কথা, আমরা সেই নট নিব না, অর্থাৎ হি ইজ নট না করে অলওয়েজ এর পরিবর্তে লিখবো নেভার, তাহলে এখানে আমরা করি হি ইজ নেভার। আর হচ্ছে এই যে লেট, এটা একটা বিপরীত শব্দ করবো, লেটের বিপরীত কি পাঞ্চুয়াল, পি ইউ এন সি টি ইউ এ এল, পাঞ্চুয়াল। তারপরটা আসো আই অলওয়েজ রিড পজিটিভ বুকস, এখানে কিন্তু অক্সিলারি ভার্ব নাই, তাহলে রিড আছে ভার্বের প্রেজেন্ট ফর্মে আছে তাই না, তাহলে আমরা ডু নট নিতে পারি, আই অলওয়েজ ডু নট, কিন্তু এটা হয় না, মনে রাখবে যখনই অলওয়েজ দেখবা তখনই কি নেভার নিবা, নেভার নট এর কাজ করে, তাহলে আই নেভার, এন ই ভি ই আর নেভার, রিডের মতো রিড থাকবে, পজিটিভের বিপরীত কি নেগেটিভ বুকস, আই নেভার রিড নেগেটিভ বুকস, আমি কখনই নেগেটিভ বই পড়ি না, আমি সবসময় কি পজিটিভ বইগুলো পড়ি যেগুলো আমাদের ব্রেনকে বা আমাদের ফিউচার গঠনে সহায়ক।
তাহলে আমাদের আলোচনা মোটামুটি শেষ। আমরা নেগেটিভ আরো আলোচনা রাখবো, কিন্তু আজকের ক্লাসটি কেমন হলো? আজকে যে আমরা 10টা एग्जांपल করলাম, সেই 10টা एग्जांपल আশা করি তোমাদের কাছে অনেক 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 সহজ লাগছে। এখনো যারা বুঝুনি তারা অবশ্যই আমাদের ভিডিওটা আবার টানো, রিভার্স করো, অবশ্যই ইনশাআল্লাহ বুঝতে পারবে। এখন যেটা বিদায়ের পালা আমাদের, তোমরা যদি আজকে আমাদের ক্লাসটি যদি তোমাদের ভালো লেগে থাকে, যদি তোমরা যদি মনে করো যে আমরা এখান থেকে অনেক কিছু শিখতে পারলাম, আমাদের এই ক্লাসটা শেয়ার করা উচিত, যেন আমাদের বন্ধু বান্ধবের জন্য কি তারা যেন শিখতে পারে, তারা যেন জানতে পারে, তারা যেন তোমাকে মনে রাখতে পারে যে হ্যাঁ আমার বন্ধু আমাকে শেখাইছে, আমার বন্ধু আমাকে সেখানে মূলত আমাকে হেল্প করছে। আর একটা কথা, আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করো, লাইক দিয়ে রাখো, এবং আমাদের চ্যানেলটা পাশে বেল আইকন বাটন আছে সেটা প্রেস করে রাখো। এতে করে আমরা কোনো ভিডিও আপলোড দেওয়ার সাথে সাথেই তোমাদের নোটিফিকেশন বক্সে চলে যাবে, তখন মোবাইল ইউটিউব দিয়ে একটা নোটিফিকেশন পেয়ে যাবে যে ইংলিশ টেক টুলসের পক্ষ থেকে ইমরান ভাইয়া একটা ভিডিও তোমাদেরকে পাঠাইছে, তোমরা একটু কাইন্ডলি ওপেন করে দেখে নাও। তো আজকের মতো তোমাদেরকে অসংখ্য ধন্যবাদ আমাদেরকে সাপোর্ট দেওয়ার জন্য। আজকে এখানে বিদায় নিচ্ছি, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।